কৈমাদ্ৰেজাৰে কৈতাম ছাইয়াৰ তইতো নামদাৰী বন প্ৰতাৰক কবৰফূজাৰী মাজাৰ পূজাৰী বণ্ডত টীকা লৈছোঁ তোমৰা হৈগীয়ে তোমাৰ হৈগীয়ে বণ্ডত টীকা লৈছোঁ এল লাগিয়ে আমি তৰে কৈতাম ছাইয়াৰ আমাৰ কথা শুনাই তই দেখ নাইন কৈয়াৰ ৰখ নাই তই ভলো কৰিয়ে ৰাখিছ আমি তৰে কৈতাম ছাইয়াৰ আমাৰ লগে তুইতো অমুক বাগিচৈন অমুক বাগিচৈ অমুক বাগিচৈ আমাৰ লগে বহেনি কোনসময় বহে কৈছ আর তোর লগে আমার কোন বাস নাই শুধু ফাস্টা লাইন আমি তো আরবি দিব্য তোর লাগে আমার বাস শেষ আমার যত দ্বন্দ্ব আসলো সব ফিনিশ খালি ফাস্টা লাইন সুন্দর করি সহি আর ও যে শাহ কেরামত আলীর কিতাব লেখা যে টুকরা যেখানে দেখাইছ যে শাহেরামত আলী জৈনফুরিও হইস যে আল্লাহর নামাজও লাগিয়া আল্লাহর হবিবর দিকে দিয়ান গেলে গিয়া গরু গাদা কুত্তার উদাহরণ যেখান দিয়ে দিস দেখা টুকরা যেখান এখান কোন ফুটপাথটা কি তুই আনছ এখান কোন ফুটপাথটা কি তুই আনি আইনো আনি এখান সোশিয়াল মিডিয়া তুলিয়া ধরছ এখান তো ফুটপাথটা কি আনছ কারণ আমরা জানি সাকেরামত আলী জৈনফুরি যাই না আসলা সাকেরামত আলী জৈনফুরি যাই না আসলা তাই বাংলা কোনো কিতাব লেখছুন না তুই বাংলা এখান হানো হাইলে এখান ফুটপাথটা কি আনিয়া দেন সোশিয়াল মিডিয়া তুলিয়া ধরছ আর মানচরে দেখা রে যে শাকের জনফুরি সালাম আলাইকুম রাহমতুল্লাহ আজকে আপনারা সম্মুখে একটা বিষয়ের উপর কিছু হতা হইতাম সময়েছে একটা বাংলাদেশও আর একটা ইন্ডিয়া বাংলাদেশও যেটা এটার নাম শামীম রেজা তার ব্যাপারে আমি অন্যদিন হতা হইয়ার আজকে হতা হই মহে মাদ্রেজার ব্যাপারে এই দুটোটা দাঁত জাল এই দুটা দাঁত জাল আপনারা শুনছেন কিয়ামত কিছুদিন আগে দাজ্জালের আবির্ভাব ঘটব আপনি তারারে চিন করিয়া রাখবা তারারে চিন করিয়া রাখুন তো আমি হইয়া রে চিন ভাইতে আপনারা সময় লাগতো না সংক্ষেপে চিন্তাইবা কারণ ডাকরের কথা হইন বাগর নাই মুরকি আর বিটে গিয়া বিস্তর ও এ এ মাদ্রাসা গত কয়েকদিন আগে শুনছেন নি আপনারা ও তার এগু তারা মুসলমান হিন্দু ধর্ম গ্রহণ করছে ওয়াশিং রেজবি আপনারা নাম শুনছেন বোধহয় ও আস্তে 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 তারা ওলা একটা 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 হয়ে রইতা সব আস্তে আস্তে ফার হয়ে ও যে ও এমাদ্রেজা যে এগু আমি গেছে কালকের একটা ভিডিও তো আমি হইছি বলে মুরকি একটা ডিম পাড়িয়া যে বাটে আওয়াজ হোরে বুঝা যায় বহুত কিছু হরিয়েছি কিন্তু ডিমি কি ডিমিটা বিকে টোটাল মাত্র দশ টাকা তদ্রুপ এরা হইলা উমানি মুরকি মার্কা মেসাব এরা রে মৈলবি হওয়া যাইতো না মৌলানা হওয়া যাইতো না হে হইলো উমানি মুরকি মার্কা মেসাব আপনারা আই রেড উমানী মুৰ্গী মাৰ কামেচা মানে উমানী মুৰ্গীয়ে ডিম ফাৰিয়া যোৱা আৱাজ সৰে যে বুজিলে বহুত কিছু সৰি লাগিছে তদ্ৰুপ হেৱলা মাত্ৰ এক বছৰ না দুই বছৰ টুটেল সেই মাদ্ৰাছাত ফৰিছে তাফিজানাত ফৰিছে ফৰিয়া মাদ্ৰাছা বাগিয়া গিয়া মুম্বাইত গিয়া সদিন হাদিমো সৰিছে সৰিয়া এখন বুজাঝাৰ যে সেই বহুত বড়ৈ হাদিম হৈ গৈছে আপোনাৰ দেখোন আত্তাহাৰী নেটৱৰ্কৰ একটা ভিডিও চালা আছে এ শাহ কেরামত আলী সৈয়দ আহমদ রায় দুইজন নিয়া কথা হয়েছে ও আমি কইতাম দুইজন নিয়া আপনারা জানই অন্য আগে শাহ কেরামত আলী এবং সৈয়দ আহমদ রায় নিয়া হে খুব কটুক্তি করছে বা বুয়া গুয়া জিন্দাবাদ হইয়া হে আজে বাজে মন্তব্য করছে রেলিয়া আমরা জানি আলিম উল্লামানিয়া যারা মন্তব্য হরেন তারা জন্মর ঠিক নাই ওরা হারামজাদা অবৈধ যার সন্তান তাদের কোনো সন্দেহ নাই কারণ আজকে কিছু তারে দুলাই দিতাম সাইয়া তারও হয়তো এরকম হইতে পারে কিন্তু শাহ কেরামত আলী জৈনভুরি যাইন তাইন তান কিতাবর এক সরার মধ্যে লেসইন যদি আমি কেরামত আলী জৈনভুরি আরও কয়েকটা কয়েকটা দিন জিন্দা থাকতাম তাইলে উপমহাদেশ ওহাবি হল কোনো লাজ তাহল না হলে এনে তারা হইত্রা তাই ওহাবি আসলা। তাই যদি না আইতা ও বন্দ এমাদর বাফর করে আব পর্যন্ত লাগাইল লাগাই তাহলেন ও তাই না আইসন আইয়া শ্রী খাটিস খাটিয়া মোহাম্মদ লাগাইছেন আর তা ন বহুত মানুষ ইসলাম গ্রহণ করছেন বহুত মানুষ তার হাতো ইসলাম গ্রহণ করছে তার নাম আসলো মোহাম্মদ আলী কেরামত দেখাইতে দেখাইতে তার নাম চেঞ্জ হয়ে গেছে মোহাম্মদ আলী কিয়া ডাইরেক্ট নাম চেঞ্জ হয়ে গেছে কেরামত আলী নাম লাগছে ও দিন কি তাই কেরামত আলী হইয়া কেরামত আলী নামে চিহ্নিত আজকে হে কান্তা কি আইসে হইতাম বাড়িয়ার না। ও খদ্দিন বা হগু বুয়া দে ও তার দাদা যে গুজে আপনারা জানুন তার দাদা যে গু ফয়লা চাইছিল কোরআন শরীফের চব্বিশটা আয়াত বদলিত ই তো ক্ষমতা নাই মানে কুরআন শরীফের একটাও আয়াত তো বদলাইতে পারতো না কারণ আল্লাহ রব্বুল আলমিনে হৈসই ইন্না নাহনু আজ্জালনা জিক্রা ওয়া ইন্না লাহুল্লাহ হাফিজুন এই কুরআনলে আমি অবতীর্ণ করছি এবং এই কোরআনের হেফাজতের মালিক হেফাজত আমি করমু আর এই কুরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতী জিম্মাদারিতে কুরআ শরীফের আয়াতো তারা বদলাইতে পারত নাই বরং এমন চেঞ্জ হইছে হিয়া নিজে চেঞ্জ হয়ে গেছে ও একটা একটা হরিয়া দেখবা হাবুলি চেঞ্জ হয়ে কারণ আমরা কেরামত আলী জৈনভুরি সৈয়দ আহমদ রায় বের এলি বারো স্বাধীন হর্তজ্ঞা তাই স্বাধীনতা আন্দোলনে মারা গেছে ও বারো লাগিয়া ও বারত্রে বা ইংরেজের লগে লড়াই করছুই তাই ও তাইনো হাবি আসলা তান উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলৌই তাই নো হাবি আসলানি তান উস্তাদ হজরত মৌলানা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলৌই তাই নো হাবি আসলানি তান উস্তাদ হজরত মৌলানা শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেহলৌই তাই নো হাবি আসলানি তানুস্তাদ হজরত মৌলানা সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদী তাই তান আসলানী হজরত মৌলানা সৈদ আদম বিন নূরি তাই হাবি আসলানী তান আল মুফেসানি আহমদ হিন্দি রহমতুল্লাহ তান উস্তাদ হজরত মৌলানা খাজা বাকিবিল্লা তান হজরত মৌলানা খাজা দরবেশ মোহাম্মদ তান হজরত মৌলানা জাহিদ তান উস্তজরত মৌলানা উবায়দুল্লা আহরার তান উস্তাদ হজরত মৌলানা ইয়াকুব সফী তান উস্তজরত মৌলানা খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তান উস্তরত মৌলানা খাজা বাবা উনার উস্তজরত মৌলানা আজিজানি উনার উস্তাদ মহমদুলফাকস্ত মৌলানা খাজা মোহাম্মদ আরিফ রেগারী তান উস্তজরত মৌলানা আব্দুল খালিক গজদানি তান উদ হজরত মৌলানা তান উস্তাদ হজরত মৌলানা আবু আলী ফার্মিদী তান উদ হজরত মৌলানা আল কুশাইরি

তান উস্তাদ হজরত মৌলানা ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তান উস্তাদ হজরত মৌলানা ইমাম জাফর সিদ্দিক রহমতুল্লাহ তান উস্তাদ রয়সুল ফুকাহা ওয়া তাবিন হজরত মৌলানা কাসিম বিন মোহাম্মদ রহমতুল্লাহ তান উস্তাদ সলমান ফারসি রাজিয়াল্লাহ তালা আনহু তান উস্তাদ আমিরুল মিনীন আবু আকর সিদ্দিক আল কুরাইশী আর তান উস্তাদ বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এখন এই সজরাটা আইছে খান থেকে ইটা আইছে খান থেকে আজকে শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলৌ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলৌ শাহ কেরামত আলী জনফুরি সৈয়দ আহমদ রায়বের আলী এরারে ওয়াহাবি হুয় এরারে ওয়াহাবি হুয়াব এরারে যারা ওয়াহাবি হৈতরা এরা খারা এরা বর্তমান নতুন তার জাল ফিতনাবাজ এরাই ফিতনাবাজ যারাই হকানি আলি মুলামানিয়া যারা ষড়যন্ত্র করে যারা আলিম উলামার শান মর্যাদা নিয়ে কথা হয় যারা আলিম নিয়ে বাজে মন্তব্য করে তারার জন্ম ঠিক নাই কারণ আপনারা জানন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাহুয়া সাল্লাম রে অলি পাগল বলে সম্বোধন খসল। তারপরে আল্লাহর হাবিব মুহম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাহ সাল্লামের শানে আল্লাহ রবুল্লা আলমিন আয়াত নাজিন ওয়া ইন্না কালা নবীর চরিত্র আজিম চরিত্র আর যে আমার নবীর নিয়া মন্তব্য করছে আমার নবীর শানে আজে বাজে হতা হয়েছে আমার নবীর শান মর্যাদার বিরুদ্ধে কথা হয়েছে হে হারামজাদা অবৈধ জারর সন্তান আল্লাহ রব আলমিনে হইসেন উতুল্লিম বা দাজা আলিকা জানিম তার জন্মের কোনো ঠিক নাই ও এখন আমি হই আর এমাদ্রেজা জেগো অলিদের উত্তরসূরি তার বাপদাদার কোনো পরিচয় নাই সে হারাম অবৈধ অবৈধ সন্তান আর বর্তমান সময়ের একটা ফিতনাবাজ জানে না আফজুবিল্লার গুড়ি আর বিয়া করতো সাহেবুল্লার গুড়ি মানছে হইল ও তা ও যেতা ও তা ইসলামর বদনাম ঘর হইল ইসলামর বদনাম করল ইসলাম নিয়ে আজে বাজে হতা হইন ইসলাম নিয়া ষড়যন্ত্র করন বড় বড় আলিমুল্লা মানে ষড়যন্ত্র করন আর হে বাহাউদ্দিন সাপ বাগি গেছইন আর সরফ উদ্দিন সাপ গেছইন শুন আর হমুখে বাহাস বইছুন না ও এরা নিয়ে লাফালাফি করে ফালাভালি করে আমি আজকের ভিডিওর মাধ্যমে তোরে কৈতাম সাইয়ার ওই মাদ্রাসারে তরে কইতাম সাইয়ার তুই তো নামদারি বন্ড প্রতারক কবৰ ফুজাৰী মাজাৰ পূজাৰী বণ্ডত টীকা লৈছো তোমাৰ হৈগীয়ে তোমাৰ হৈগীয়ে বণ্ডত টীকা লৈছোঁ এল লাগে আমি তৰে কৈতাম ছাইয়াৰ আমাৰ কথা শুনাই তই যাইন ৰাখ নাই তই হ'ল কৰি ৰাখিছ আমি তৰে কৈতাম চাইয়াৰ আমাৰ লগে তুমি তই অমুক বাগিচোন অমুক বাগিছোন অমুক বাগিচোন আমাৰ লগে গৈবিনি কোনসময় গৈছ আৰু তোৰ লগে আমাৰ কোনো বাজ নাই শুধু ফার্স্টটা লাইনে আমি তোর আরবি দিব্য করি পড়িতে ও তোর লাগে আমার বাস শেষ আমার যত দ্বন্দ্ব আসলো সব দ্বন্দ্ব ফিনিশ একদিনে খালি ফার্স্ট সুন্দর করি সহিত আর ও যে শাহেরামত আলীর কিতাব লেখা যে টুকরা যেখান দেখাইছ যে শাহ কেরামত আলী জৈনফুরিয়ে যে আল্লাহর নামাজও লাগিয়া আল্লাহর হবিবার দিকে দিয়ান গেলে গিয়া গরু গাদা কুত্তার উদাহরণ যেখান দিয়ে দিছ দেখা টুকরা যেখান ইখান কোন ফুটপাথ থাকি তু আনছ এখান কোন ফুটপাথ থেকে তু ভাইয়া আনিয়া আইনো আনিয়া এখান সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরছো এখান তো ফুটপাথ থেকে আনছ কারণ আমরা জানি শাকেরামত আলী জৈনপুরি যাই না আসলা শাকেরামত আলী যাই না আসলা তাই বাংলা কোনো কিতাব লেখছ না তুমি বাংলা এখান হানো ভাইলে এখান ফুটপাথ থেকে আনিয়া যে সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরছ আর মানুষের দেখা রে যে শাকেরামত আলী জৈনপুরি ওলা ওলা কইসই আমি দর্শক সকলের কইতাম সে আর আপনার মাথার বিবেক আছে আমরা আম মানুষ আমরা নামাজও লাগিয়া হই আস আসাদু আল্লাহ ইহু ওয়া আসাদু আন্না মুহাম্মাদান আন আব্দু হু ওয়া রসুল আমরা সাধারণ মানুষের আমরা সাধারণ মানুষের যে সময় কথা হই আমরা সাধারণ মানুষের যখন হই যে আসাদু আল্লাহ ইহ ইহ আসাদু আন্না মোহাম্মদ আন আব্দু হু ওয়া রসুল তখন আমরা দিয়ান আল্লাহর হবিবর সানো যায় আর তাই জবানার একজন মুজদ্দিদ তাইন অত বড় একজন আলিম আর তাই যে নামাজের দিকে আল্লাহর হবিবর দিয়া লেগিয়া। গরু গাদা কুত্তা হইয়া হ্যাঁ যেখান হইছে তাইন টাইন হইবানি ওখান তাইন হইবানি আর হে এখন তাকে ওর টুকরামান ফুটপাথ থেকে ভাইয়া আনছে কেন প্রমাণ প্রমাণ প্রমাণেরাম তালে কোনো বাংলা কিতাব লেস না আর ও উর্দু যেখান কিতাব যে তাহলে ও তাকে যদি হে দুই লাইন উর্দু সুন্দর করে পড়িয়া দেখাইতে পারে তার আমি বিশ হাজার টাকা পুরস্কার দিই মাত্র দুই লাইন সহ শুদ্ধ করে উর্দু পড়তো ওষা কেরামতালী জৈনপুরের লেখা কিতাব তাকিয়া আর জখিরা কেরামত আর কেরামতে জকিরা যে কিতাবর নাম কে দেশলনি ও ওখান হে দেশলনী ও তালেগে আপনারারে আমি কইছি দাজ্জাল সিনিয়ার আহবা ও এরার জবানা দাজ্জাল এবং ফিতনাবাজ বর্তমান জাবানার দাজ্জাল এবং ফিতনাবাজ এর আর খাস আপনারা দূরে সরিয়া থাকবা নাইলে আপনার আপনারা আর নিয়া খবর যাওয়া অসম্ভব হইব কারণ আপনারা জানুন ও কতদিন আগে এক রেজবি মুসলমান থেকে হিন্দু ধর্ম গ্রহণ করছে ও একটা একটা করি তারা সব যাইবা গিয়া এর লাগিয়ে আমি আর লম্বা করতাম চাইয়ার না অনও সমাপ্তি করি আর আপনারা ওই ওই সমস্ত কুলাঙ্গার দেরা যে বদমাস দে কাছ থেকে আপনারা হরিয়া তাহবা ইটা বন্ড টিকা লইসইন বন্ড টিকা লইসইন লইয়া তারা বন্ডামি সার সমাজ প্রচার করত এর লাগিয়া মোহাম্মদের তরিকাত কোনো বন্ডামি নাই এর লাগিয়া মোহাম্মদিয়া তরিকার কোনো বন্ডামির স্থান নাই এর লাগিয়া তারা মোহাম্মদিয়া তরিকা নিয়ে সমালোচনা করে মোহাম্মদিয়া তরিকা নিয়ে আজে বাজে কথা হয় মোহাম্মদিয়া তরিকা নিয়া তারা বিভিন্ন কটুক্তি করে আশা কেরামত আলী জৈনপুরি তাইন আলিম আসলা না আর সৈয়দ আহমদ রায় বেরলবি তাই অত বড় আলিম আসলাতে তার মাজার খান ও তা বেকুফলে প্রশ্ন করেন আচ্ছা হই একজন যদি বড় যোগ্য উলামাকে রাম তা তে তার মাজার দিয়া কোনো শর্ত আছে নি যে তার মাজার নাই করি তাই কি তার যোগ্য উলামাকে রাম নাই আর তাইন তার মাজার নাই করি তাই কি আলিম নাই তার মাজার নাই করি কোনো আলিম নাই ও আপনারা বিবেক কাটায় আপনারা জানেন তাই স্বাধীনতা আন্দোলনে মারা গেছেন তাইন শহীদ হয়েছেন আৰু তাৰা ঘৰ তাই নতু পঢ়েচোন আলিমতে তাৰ মাজাৰ নাই কি তাৰা হকা ন বনামী ঘৰ তো মাজাৰো গিয়া বাটি জ্বলাইতো অন খবৰো যাইত অন মাজাৰো যাইত গিয়া বাটি জ্বলাইত আৰুনো বক্তি দিন শ্ৰদ্ধা দিয় মাজাৰো গিয়া অঘে মাজাৰ নাই এতিয়া লাগি নলি নাই অ' তাৰ কাজ থাকি আপোনাৰ দূৰে চৰিয়া থাকবা আজিকালি সাৱধান সৰিয়া দিলাম আপোনাৰেই আৰু দুদিন দৰ্জাল চিৰিঙা ৰাখল তো আমি আমাৰ নাম হৈ নামে মাদ